স্মাইলের রুবলিতে তোমাদের সবাইকে স্বাগত। হ্যালো প্রদা মাম্মা, আজকে সোমবার, এখন বাজে রাত্রি 9:30, তাই না? তুমি এতক্ষণ কোথায় ছিলে? কোথায় ছিলে একটু বলে দাও। দিদুন বাড়িতে, তাই না? দিদুন বাড়িতে গিয়ে আজকে তুমি কি করে দিয়েছ? গুগলি এই সন্ধ্যার সময় দিদুন বাড়ি গিয়ে আটকে গেছিল বৃষ্টিতে, শিলিগুড়িতে 1 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টা ধরে তুমুল বৃষ্টি হলো। কি বৃষ্টি হলো? তুমুল বৃষ্টি, তাই না? হ্যাঁ, গুগলি দিদুন বাড়ি আটকে গেছিল, এবার ওখান থেকে ও আসার জন্য রেডি হচ্ছিল কিন্তু আসতে পারছিল না, এত বৃষ্টি। তারপর গুগলি অনেকক্ষণ পটি আটকে রেখে পটি করে দিল, তাই না? এখন নিয়ে এসে চুচু করালাম, এখন বাজে রাত্রি 9:30। এখন গুগলি, আমি, গুগলির পাপা একটু খেলবো, তারপর আমরা ভাত খাবো, তাই না? একটু বাই বাই করে দাও। তুমি হ্যালো বললে না, বাই বাই করলে না। হ্যাঁ হ্যালো। তুমি এখন কি করবে? ল্যাপটপ নিয়ে বসবে না আয়রন করবে? তুমি কি করে আয়রন করো মাম্মা একটু দেখিয়ে দাও তো। মাম্মা তুমি একটু আয়রন করে দেখিয়ে দাও, এমন করে আয়রন করো তুমি। না মাম্মা, গলায় দেবে না, গলায় দেবে না। ওফো মাম্মা, সব বের করো, এগুলো কি গলায় দিতে হয় না? এখন আমি, পাপা আর গুগলি খেলবো, তারপরে ভাতু খাবো, তাই তো? তাই তো, তোমরা দেখলে এত বৃষ্টি, আমাদের বারান্দায় পুরো জল হয়ে গেছে। এখানে গুগলি আর গুগলির বাবা খেলছে। আচ্ছা, আজকে গুগলির বাবা প্রথম ডোজ নিয়েছে ভ্যাকসিনের। তোমার কি কোনো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা নেই? জ্বর, মাথা ব্যথা? গুগলির বাবা একদম ঠিক আছে প্রথম ডোজ নিয়ে। মাম্মা, বাবা কোথায় ইঞ্জেকশন নিয়েছে একটু দেখিয়ে দাও তো। ওখানে না, কোথায় নিয়েছে? ওখানে, ওখানে তো জ্বর এসছে। না, জ্বর আসেনি গুগলি, কিন্তু এমনি বলছে এই যেখানে ইঞ্জেকশন নিয়েছে এখানে হাতে। হ্যাঁ, তোমাকে যেখানে দিয়েছিল ওখানে, তাই না? তোমার আয়রন কোথায় একটু দেখিয়ে দাও তো সবাইকে। তুমি আর পাপা কি খেলছো? আয়রন, আয়রন একটু আয়রন করে দাও তো। ও, তুমি আমার সামনে আসবে, এই যে পাপাকে দেখা যাচ্ছে। পাপাকে বলো তোমার কোথায় জ্বর এসেছে। পাপা যাও, পাপাকে একটু সুন্দর করে পাপ্পি করে দাও, পাপ্পি করে দাও, সুন্দর করে পাপ্পি করে দাও। গলা জড়িয়ে পাপাকে আদর করছো। এখন 10টা বাজে, আমরা খাওয়া দাওয়া করবো, তাই না? বাবা অ্যাংরি হয়ে যাচ্ছে গুগলি, গুগলির ঘুম পেয়ে গেছে। একটু আয়রন করে দাও। আচ্ছা, একটু সবাইকে দেখিয়ে দাও তুমি কেমন করে আয়রন করো পাপার জামা। খুব আদু খাওয়া হচ্ছে পাপা, খুব আদু খাওয়া হচ্ছে, সুন্দর করে আর একটু গলা জড়িয়ে। সব সময় দেখবে গুগলি এরকম বাবার পকেটে কি আছে, পেন নয়তো কাগজ থাকে, সেটা গুগলি চাই 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 চাই। ডান্স করো মা, হ্যাঁ।
Hey, du push. Hey, du push. Dubush. Hey, Tupa. Aye. Aye. কালকে রাত থেকে ভিডিওটা শুরু করেছিলাম, ভেবেছিলাম কন্টিনিউ করব, কিন্তু রাতে খাওয়া দাওয়ার পরে হঠাৎ করে মোবাইলটা খুলে দেখলাম যে ইনসাইড আউটের সুহার্দ তার মা মারা গেছে। যা আমরা যারা ব্লগ করি বা ব্লগ দেখি, ইনসাইড আউট সবারই একটা পরিচিত নাম। যদিও আমি এর আগে কোনো ব্লগে কোনো ব্লগার সম্বন্ধেই কোনো কিছু বলিনি বা কারো ফুটেজ নিয়ে আমি ভিডিও করতে চাই না, কিন্তু তাও যেহেতু ইনসাইড আউট প্রত্যেক বাড়িতে বাড়িতে মানে প্রত্যেক ঘরের একটা সদস্য হয়ে গেছে, তো বলতে বাধ্য হচ্ছি। খবরটা শুনে খুবই খারাপ লাগলো, মানে তারপর থেকে আর ভিডিও করার মতো কোনো মানসিকতাই ছিল না। সারাত্রি প্রায় ঠিক মতো ঘুমও হয়নি। এই মানুষটাকে দুদিন আগেও দেখলাম, মানে এইরকম অসুস্থ ছিল না যে করে চলে যাবে। যাই হোক, এই কোভিডের সিচুয়েশনে বলা যায় না কার কী হয়। তো তাই তোমরা সবাই সাবধানে থেকো, বাড়িতে থেকো। আর সত্যি খবরটা খুব খারাপ লাগছে। আর হচ্ছে কালকে ভেবেছিলাম, তারপর খাওয়া দাওয়ার পর গুগলির সাথে আমরা যেভাবে কাটাই সেটা করব। অন্যান্য দিন তো ব্লগ দুপুরের মধ্যেই অফ হয়ে আর তারপরে সন্ধ্যার থেকে আর করা হয় না, কারণ আমরা টায়ার্ড হয়ে যাই। তো কালকে ভেবেছিলাম করব, কিন্তু আর করা হলো না। এত খারাপ একটা খবর শোনার পর আর মানসিকতাই ছিল না যে কিছু বলি বা ভিডিও করি, একদম পুরো মাথা ভার হয়েছিল। গুগলিকে সকালে মুড়ি জল দিই, কারণ মুড়ি বা মেরি বিস্কুট দিলে পরে জলটা একটু খায়, নাহলে জলটা খেতে চায় না। তারপর এখনও গুগলি বাবার সাথে খেলছে। গুগলির বাবাটা শরীরটা খুব একটা ভালো নেই, কালকে ইঞ্জেকশন কালকে টেট ভ্যাগ নিয়ে কী বলে ভ্যাকসিন নিয়ে শরীরটা একটু খারাপ, একটু জ্বর এসছে, ঝিমঝিম ভাব। তো এখন বাবার সাথে আছে, সারদাদি এখনও আসেনি, 9:30-10 বাজে। সারদাদি এসে রুটি তরকারি করবে, ততক্ষণ আমার স্নান পুজো কমপ্লিট হয়ে যাবে, তারপর একসাথে। খবরটা সত্যিই খুব খারাপ লাগছে। যারা যারা আমরা ব্লগ করি বা ব্লগ দেখি, ইনসাইড আউট মানে প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের একটা ফ্যামিলি মেম্বার বা সদস্য হয়ে গেছে, তাই সত্যিই কিছু বলার নেই, খুবই খারাপ লাগছে। আর সারাদিন চলে আসবে, আসার টাইম হয়ে গেছে, এখনই রুটি তরকারি করবে। আজকে মঙ্গলবার, আমাদের নিরামিষ, কিছু জামা কাপড় আছে সেটা কেচে স্নান করে পুজো দেবো। এই এখন পর্যন্ত কাজ, তারপর গুগলিকে দেখতে হবে, গুগলির পেছনেই সারাদিন। এই যে ইঞ্জেকশন নিয়ে অসুস্থ হয়ে গেছে গুগলির বাবা, জ্বর এসছে, জ্বর না হালকা হালকা শরীরটা একটু খারাপ, তাই না? কেমন করছে তোমার ইঞ্জেকশন নিয়ে? শরীর ব্যথা, ম্যাশম্যাশ করছে, শরীরটা একটু ম্যাশম্যাশ করছে। আর গুগলি এই যে বাবার সাথে দুষ্টম করছে, একটু ঘুম থেকে উঠে আমার মাথায় পড়ে কই তো, হাতে চলে গেল তো।